BMS Ningo Shuman Zukti Boto Unimon Shomik Union Bishop Bakasini, Fasinti, Korokni, Emily Nokakam, Yafurzaka, Nari Mongol Shirshi Holo, Tangsani, Pungi Damji, Hataman Jerwa, Opando Nara Okrangi Manzaka, Bishop of Bidan Shuba Kenuri, Emily Susanto De, Komna Shako Bidan Shuba Kenuri, Katal, Emily Ondra Sharka De, Bono Kari Pandan Tudulka, Shubol Shaha, Zukti Boto Nirman Shomik Union Hanko Tangpang, Manzaka, BMS Nishipajula Hankoni, Vice President Ram Chandra Devnati, Shazol Kumar De, त्रिपुरा राज्य कर्मचारी श्रमिक संघ विशालगढ़ बखासिनी कमिटी प्रेसिडेंट सुजीत भौमिक विशालगढ़ पुर परिषद काउंसिलर रतन देव और शाली पांडव खुम्बुतु ब्रह्मणी विशिंती के खड़क में एमएलए रत्न खा काम या पर जका पांडनी चेक सद्रुब बीएमएस ने बीजेपी ने संसद ने आदर नो मुटो खलाई खुम माला रोई ते जाति कथार मसमन विशिंती पांडनो जे छवि जका यागुलो पांडनते कोरोना नरका एमएलए रो আমাদের এই রাষ্ট্রবাদী সরকার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে রাজ্য সরকার চলছে, আমাদের সরকার চাইছে সাধারণ মানুষকে, শ্রমিককে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া এবং আপনাদের প্রাপ্য আপনারা যেন পান। কিন্তু আপনাদের নিজের জানা দরকার সরকার কি কি পরিকল্পনা আপনাদের জন্য হাতে নিয়েছে। এখানে যারা যারা নির্মাণ শ্রমিক কার্ড আছে আপনাদের প্রথম দায়িত্ব হল আপনাদের কার্ড মানে প্রত্যেক মাসে তো রিনিউ হয়, মানে কার্ড গুলাকে রিনিউ করে রাখা এবং যাদের কার্ড নেই, আমি এখানে শ্রমিক নেতৃত্বরা আছে, বিএমএস এর নেতৃত্বরা আছে, আমরা বসে এক মাসের মধ্যে আমরা একটা ক্যাম্প করে আমরা আপনাদের জন্য এই শ্রমিক কার্ড দেওয়ার ব্যবস্থা করবো। কার্ড দিলাম, কার্ড বাইক করে রাখবে, এবার রিনিউ হয়েছে না, এবার আপনার কাছে আইলেও কিন্তু সুবিধা পাবেন না। কার্ড দিলে কার্ড রিনিউ করতে রাখবো, তারপর সুবিধা পাবেন। এবার বিষয় হইল এখানে মহিলা নির্মাণ শ্রমিক বিধবা যোজনা, প্রথম যে যোজনা নিবন্ধিত মহিলা নির্মাণ শ্রমিকদের বিয়ের ক্ষেত্রে অথবা নথিভুক্ত নির্মাণ শ্রমিকের সর্বাধিক দুই মেয়ের বিয়ের ক্ষেত্রে এককালীন অনুদান 50,000 টাকা দেওয়া হইব। জানেন কি আপনারা, এটা সরকারের স্কিম, মানে মহিলা নির্মাণ শ্রমিক বা নির্মাণ শ্রমিকের মেয়ের বিয়াতে এককালীন 50,000 টাকা দেওয়া হইব। আমরা জানি না প্রসূতিকালীন মাতৃত্বকালীন সহায়তা শ্রমিকের মজুরি অনুসারে মহিলা শ্রমিকের সর্বোচ্চ 3 মাসের জন্য সমবেতন মাতৃকালীন ছুটি, মানে ধরেন কোন মানে নির্মাণ শ্রমিক আমার মায়েরা কেউ মানে প্রেগনেন্সি আছে ওইখানে 3 মাসের জন্য কাজ না করিয়া সরকার মজুরি যেই ডেলি 200 হইলে বা ডেলি 150 করিয়া যে মজুরিটা এটা 3 মাস সরকারের পক্ষ থেকে দেওয়া হইব, এটা সরকারের ঘোষণা, আমরা অনেকেই জানি না। নথিভুক্ত মহিলা শ্রমিক অথবা নথিভুক্ত শ্রমিকের স্ত্রী সর্বাধিক 2 বার প্রসবের ক্ষেত্রে প্রতিবারে 8,000 টাকা করে আর্থিক সহায়তা, যখন মানে ডেলিভারি দিব 8,000 টাকা বিনা আর্থিক সহায়তা করে দিব। আমরা জানি না, এগুলো জানতে লাগবো। আমরা অনেক দাবি করছি কিন্তু সবটি সরকার দিতে আছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষায় আর্থিক সহায়তা, নথিভুক্ত নির্মাণ শ্রমিকের সর্বাধিক 2 সন্তানের পড়াশোনায় নিম্নলিখিত হারে আর্থিক সহায়তা প্রদান, সর্বাধিক 2 জন সন্তানের দৈব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরে 1,800 টাকা, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বছরে 1,800 টাকা, 6 থেকে 8 পর্যন্ত বছরে 2,400 টাকা, 9 থেকে 10 পর্যন্ত বছরে 4,000 টাকা এবং মাধ্যমিক পরবর্তী পাঠ্যক্রমে আর্থিক সহায়তা, ডিগ্রি, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি, ডক্টরেট পরবর্তী পর্যায়ে সমস্ত পেশাদার পাঠ্যক্রমে বছরে 20,000 টাকা দেওয়া হইব। ফার্মেসি, নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি ডিগ্রিতে স্নাতকোত্তর পাঠ্যক্রমে বছরে 12,000, সাধারণ ডিগ্রি পাঠ্যক্রম বছরে 10,000 টাকা দেওয়া হইব। আপনারা জানি কি এখানে কেউ জানি না। চিকিৎসা সহায়তা, নথিভুক্ত সক্রিয় সমস্ত নির্মাণ শ্রমিকদের আয়ুষ্মান ভারতের যে কার্ড অনেকের নাই, কিন্তু যারা নাই তারও
নির্মাণ শ্রমিক ও তার পরিবার সদস্যদের সর্বোচ্চ 5 লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। জানেন আপনারা কার্ড না থাকলে কিন্তু ধান লাভ হতো না, মানে আমাদের নাম নথিভুক্ত করতে হইব, নির্মাণ শ্রমিকের কার্ড লাগবো, কার্ডটা রিনিউ করতে লাগবো। শারীরিক গৃহ নির্মাণের জন্য নির্মাণ শ্রমিকের প্রদত্ত ঋণ ও অগ্রিম অর্থ, নির্মাণ শ্রমিক যারা বাড়ি তৈরি করতে চান 20 বছরের জন্য 6 লক্ষ টাকা বৈদ্যুতিক হারে ঋণ দেওয়া হইব। নির্মাণ শ্রমিকদের উদ্যোগে যে সংবর্ধনার অনুষ্ঠান, আপনারা এত দাবদাহের মধ্যেও একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের পূর্ববর্তী বক্তারা এখানে বিস্তারিত আলোচনা করেছেন, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কমলাসহ বিধানসভার মাননীয় বিধায়িকা, আমার দিদি অন্তরা সরকার দেব মহোদয়া উপস্থিত, এই সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, এই এলাকার কাউন্সিলর রতন দেব থেকে শুরু করে সমস্ত নির্মাণ শ্রমিকের যারা সদস্য আছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, নববর্ষের প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন, এখানে শ্রমিক নেতৃত্বরা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছেন। আমি একটা কথাই বলবো, নির্বাচনের আগে আমি আপনাদেরকে নিয়ে মন্ডল অফিসের সামনে বসেছিলাম, আপনাদের কাছ থেকে ভোট প্রার্থনা করেছি, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসাতে বিশালগড় থেকে বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আপনারা যেই ভালোবাসা আশীর্বাদ জ্ঞাপন করেছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে আমরা আমাদের স্বপ্নের বিশালগড়কে আমরা শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। 6.5% পেনশন রেট কথা কইছিল দাদা, 60 বছর পূর্ণ হলে নিবন্ধিত নির্মাণ শ্রমিককে মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। মৃত্যুতে আর্থিক সহায়তা, নথিভুক্ত নির্মাণ শ্রমিকের মৃত্যু হলে তার পরিজনকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে নর্মাল ডেথে এককালীন অনুদান 2 লক্ষ টাকা, আর যদি কর্মক্ষেত্রে গিয়া দুর্ঘটনায় মানে অনেক সময় অনেক কাজে গিয়া তাদের মধ্যে বুঝে ভালো লাগবে আসলে না, তাহলে 4 লক্ষ টাকা এককালীন টাকা দেওয়া হইবে। আমাদের প্রত্যেককে জানতে হবে এবং আমি আশা রাখবো আগামী দিনে আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে আমাদের যে নির্মাণ শ্রমিকের কার্ড সেটা আমরা নথিভুক্ত করাবো এবং আমরা বছরে বা মাসে আমরা এটাকে রিনিউ করাবো এবং আগামী দিনে এই রাষ্ট্রবাদী সরকারের পাশে আমরা সবাই থাকবো, আমরা একটা উন্নয়নশীল শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করব, আমাদের স্বপ্নের বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। আপনাদের সকলের কাছ থেকে আবারও আশীর্বাদ সহযোগিতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম টানলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।